हेलो गाइज, वेलकम टू स्टडी टाइम। आज हमरा सोफोक्लीसेर ग्रीक ड्रामा इडिपस रेक्स डिस्कस करब। फर्स्ट परफॉर्म्ड अराउंड 429 BC। प्रधान चरित्रे इडिपस, क्रेयन, जोकास्टा, सेफर्ड, टिरेसियस एंड कोरस। गल्पटी शुरू होच्छे आमादेर ए इडिपस के निये। से बर्तमाने थेब्स नामेर एकटा जायगार राजा। অ্যাক্সিডেন্টালি সে এখানে রাজা হয়ে গেছিল। কারণ ছিল এখানকার যে রাজা কিং লেয়াস তাকে অজান্তেই সে হত্যা করে ফেলেছিল। এবং এই রাজ্যের যে লোকজন তারা স্ফিংস নামে একটা অর্ধেক জন্তু আর অর্ধেক মানুষের বেশের ক্যারেক্টারের জন্য খুব সমস্যায় ছিল। তো এই রাজ্যের মানুষকে এই স্ফিংসের কাছ থেকে এই কিং ইডিপাস বাঁচিয়েছিল। আর যেহেতু রাজাকে অজান্তেই সে মেরে ফেলেছে, যার জন্য এই রাজ্যের রাজা তাকে ঘোষণা করা হলো। বর্তমানে এই থেবস নামের যে সিটি, সেখানে সে রাজা হয়ে আছে। যাই হোক, যেহেতু সে এই রাজ্যের রাজাকে মেরে ফেলেছে, যার জন্য এই রাজ্যের রানীটা এখন বিধবা হয়ে গেছে। একটা সময়ে এই রানী হয়ে যায় তার। দ্যাট মিন্স এই রাজ্যের যে রানী জোকাস্টা তাকে বিয়ে করে ফেলে এই কিং ইডিপাস। এই রাজ্যে বর্তমানে একটা প্লেগ এসছে, মহামারী এসছে, যার জন্য বেশ কিছু লোকজন এই রাজার দরবারে এসছে কিং ইডিপাসের কাছে, যে আমরা কি করব, এই মহামারী থেকে আমরা কি করে বাঁচব। ইডিপাস করল কি, তার যে ব্রাদার ইন ল ক্রেয়ন তাকে অ্যাপোলোর কাছে পাঠালো এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে, যে আমরা এই প্লেগ থেকে কি করে রক্ষা পেতে পারি বা এই প্লেগটাকে কি করে আমরা থামিয়ে দিতে পারি। ক্রেয়ন এসে তাকে রিপোর্ট দিল। সে বলল যে এই রাজ্যের যে প্রিভিয়াস রাজা লেয়াস, তার যে হত্যাকারী, সেই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে এবং তার প্রতিশোধ নিতে হবে তার মৃত্যুর। যদি আমরা করতে পারি সেটা, তাহলে আমরা এই প্লেগ থেকে রক্ষা পাবো। কোরাসরা সাজেস্ট করলো এই তাদের যে কিং বর্তমান ইডিপাসকে, যে আপনি আমাদের যে ওল্ড ব্লাইন্ড প্রফেট টিরেসিয়াস আছে, তার কাছ থেকে পরামর্শ নিন, একবার তার কাছেও আলোচনা করা হোক। এই টেরেসিয়াসকে যখন ডাকা হলো, টেরেসিয়াস এসে বলল যে এই রাজ্যের যে প্লেগ, সেই প্লেগের একমাত্র কারণ হচ্ছে কিং ইডিপাস। এই কথাটা শুনতেই কিং ইডিপাস কিন্তু চটে যায়। কিং ইডিপাস ভাবে যে টেরেসিয়াস এবং তার যে ব্রাদার ইন ল ক্রেয়ন, তারা দুজন মিলে কোনো একটা ষড়যন্ত্র করেছে আমার যে এই কিংডম সেটাকে হাতিয়ে নেওয়ার জন্য, দ্যাট মিন্স সিজ করে নেওয়ার জন্য। এই টেরেসিয়াসকে এখান থেকে তাড়ানো হলো। তাড়িয়ে দেওয়ার আগে টেরেসিয়াস বলে গেল, একটা প্রফেসি দিয়ে গেল। প্রফেসিটা হচ্ছে যে তুমি একটা টাইমে কিং ইডিপাসের উদ্দেশ্যে, এই প্রফেসিটা হচ্ছে, সে বলছে যে কিং ইডিপাস একটা টাইমে হবে কি, তুমি ব্লাইন্ড হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে এবং তোমার যে মা, সেই তোমার মাকে তুমি একটা সময়ে বিয়ে করে ফেলবে। এই ব্যাপারটা যখন বলা হলো, এই রাজদরবারে কিন্তু হই হট্টগোল পড়ে যায়। এই রাজ্যের যে রানী জোকাস্টা, সে পুরো ব্যাপারটা জানতে পারে। সে জানার পর এই জোকাস্টা করল কি, এই কিং ইডিপাসের কাছে তার প্রিভিয়াস যে প্রফেসি, তার উপরে কিছুটা করা হয়েছিল, সেই ব্যাপারটা বলল। সে বলল জোকাস্টা যে আমার এবং কিং লেয়াসের একটা পুত্র জন্ম হয়েছিল। সেই পুত্রর ব্যাপারেও একটা প্রফেসি করা হয়েছিল, দ্যাট মিন্স ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সেই পুত্রটা একটা সময়ে তার বাবাকে হত্যা করবে এবং তার যে স্ত্রী জোকাস্টা তাকে বিয়ে করে ফেলবে। ইডিপাস কিন্তু পুরো ব্যাপারটা জানতে পেরে যায়, বুঝতে পেরে যায় যে আমি তো এইরকম একটা লোককে একটা জায়গাতে মেরে ফেলেছি। কিন্তু সে আদৌ জানতো না যে এটা ছিল একজন রাজা। আমি প্রথমেই বলেছিলাম, তার অজান্তে এই রাজ্যের রাজাকে সে মেরে ফেলেছে। কিং ইডিপাস ভয় পেয়ে যায়, আমি কি তাহলে আমার মায়ের সঙ্গে আছি, সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে? সে কিন্তু ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা মেসেঞ্জার আসলো। মেসেঞ্জার এসে বলছে যে তুমি যে প্রিভিয়াস যে জায়গাটাতে ছিলে, কোরিন্থ নামে একটা জায়গা আমরা পাবো, সেই কোরিন্থে যে জায়গাটাতে তুমি মানুষ হয়েছো, তোমার যে বাবা মা, তোমার যে আজকে বাবা, সে মারা গেছে। কিং ইডিপাস অনেকটা খুশি হয় যে যাই হোক, আমি কিন্তু এই কিং লেয়াসকে মেরে ফেলিনি, বা কিং লেয়াস আমার বাবা না, এই আমার যে মেসেঞ্জার মেসেজ নিয়ে আসলো, কোরিন্থের যে আমার বাবা, সে আজ মারা গেছে, দ্যাট মিন্স আমি ওই কোরিন্থেরই সন্তান। কিন্তু ইতিমধ্যে সে কোনো ক্রমে সেই মেসেঞ্জারের কাছ থেকে জানতে পারল যে না, আজকে যিনি মারা গেছেন তিনি আপনার বাবা না।
শুধুমাত্র তিনি আপনাকে মানুষ করেছেন। এই ব্যাপারটা শুনে সে কিন্তু আরো ভয় পেয়ে যায়। সে বলল, তাহলে ব্যাপারটা কি, রহস্যটা কি? এই মেসেঞ্জার বলল যে কোন একটা শেফার্ড তোমাকে একটা হিলে পেয়েছিল, একটা পাহাড়ের উপরে পেয়েছিল। তখন এই মেসেঞ্জারকে কিং এডিপাস বলল যে সেই শেফার্ডটাকে ডাকা হোক। সেই শেফার্ডটাকে ডাকা হলো। শেফার্ড বলল যে হ্যাঁ, আমি যখন পাহাড়ে ছিলাম ঠিক সেইখানে তোমাকে পেয়েছিলাম। আমি তুলে নিয়ে আসতে এই যে আমাদের কপাল যে আজকে মারা গেল তোমার বাবা, তারা কিন্তু তোমাকে নিয়ে নিয়েছিল, দ্যাট মিন্স অ্যাডাপ্ট করে নিয়েছিল, তোমাকে মানুষ করেছে এরা, তুমি এদের সন্তান না। এবারে জোকাসটা কিন্তু পুরো ব্যাপারটা জেনে জোকাসটাও কিন্তু খুব ভয় পেয়ে যায়। তাহলে ভবিষ্যৎবাণী কি আমার ছেলে ঠিক হয়ে গেছে? দ্যাট মিন্স কিং এডিপাস কি আমার ছেলে, আমি যার সঙ্গে এতদিন ধরে স্বামী স্ত্রী সম্পর্কে আছি? করা হলো কি, জোকাসটা তার সেই মেসেঞ্জারকে ডেকে পাঠালো, যাকে দিয়ে দেওয়া হয়েছিল এই বাচ্চাটিকে ভবিষ্যৎবাণী শুনে যে সে একটা দিন নিজের বাবাকে হত্যা করে দিয়ে মায়ের সঙ্গে সংসার করবে। যে মেসেঞ্জারকে দেওয়া হয়েছিল যে তুমি গিয়ে এই পাহাড়ের উপরে একে কোথাও গিয়ে মেরে ফেলে আসো, সেই মেসেঞ্জারকে ডাকা হলো। মেসেঞ্জার আসতেই মেসেঞ্জার পুরো ব্যাপারটা ক্লিয়ার করলো। আমাকে দেওয়া হয়েছিল এই কিং এডিপাসকে মেরে ফেলার জন্য যখন সে খুব ছোট্ট ছিল, বাট সে এতটাই ছোট ছিল যে আমি এই নিষ্পাপ বাচ্চাটিকে মেরে ফেলতে পারিনি, যার জন্য আমি এই শেফার্ডকে দিয়ে দিয়েছিলাম, আর এই শেফার্ড এসে এই দম্পতিকে দিয়ে দেয়। পুরো ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে যায়। দ্যাট মিন সমস্ত কিছু যখন রিভিল হলো, তখন এই কিং এডিপাস আর জোকাসটা বুঝতে পারলো যে তাদের যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, এবং তারা একটা অবৈধ সম্পর্কে এতদিন ধরে জীবনযাপন করছিল। এমন তাদের অনুতাপ হলো যে এই জোকাসটা নিজে সুইসাইড করে নিল। ইন দ্য ক্লাইম্যাক্স আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিং এডিপাস, সে করছে কি, তার ড্রেস থেকে একটা ব্রোচেস বের করছে, দ্যাট মিন্স পিন টাইপের কোনো একটা কিছু, সেটা বের করে দিয়ে নিজের চোখে ঢুকিয়ে চোখটাকে পুরো অন্ধ করে দিচ্ছে, এবং অন্ধ করে দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আর এভাবেই আমাদের এই গ্রিক ড্রামাটি শেষ হচ্ছে।